চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার দাবিতে 93 দিনের মতো আন্দোলন করছে শিক্ষার্থীরা। এদিকে গতকাল রাত 12:30টার দিকে চারুকলার হোস্টেল ও শিক্ষক ক্লাবে তল্লাশি চালিয়েছে পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, রাতের আধারে পুলিশ তাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে হয়রানি করেছে। যদিও সে সময় ছাত্র হোস্টেল থেকে এক ছাত্রীকে উদ্ধার করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয় পুলিশ। শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পরও চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবি না মানায় ও শিক্ষার্থীদের দেয়া 7 দিনের মধ্যে স্থানান্তরের প্রক্রিয়া শুরু না করায় গত মঙ্গলবার থেকে আবার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।